নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান। আমি জ্যোতিষ সম্রাট শ্রীরতন আপনাদের সামনে সরাসরি আপনাদের সঙ্গে এসে গেছি আর দেখব আজকে কার কি কি সমস্যা আছে আর সেগুলো সমাধান করার রাস্তাগুলো। জ্যোতিষ মানে হচ্ছে আপনার জীবনের সমস্যা থেকে বের করে আনা, জীবনের সমস্যাটাকে বড় করে দেখানো হয়। অনেক মানুষ আছে অনেক কিছু ভয়ে দেখানো বা গুজব ছড়ানোর অনেক কিছু গল্প আমি শুনি বা দেখি, আপনাদেরও জানানোর চেষ্টা করি যে শুধু ভয় নয়, জীবনটাকে গড়ার জন্য জ্যোতিষশাস্ত্রটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবনে যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে বেরোবেন কী করে? অবশ্যই করে করে খুব ছোট ছোট জিনিসগুলো আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনার জীবনে হয়তো সেই সমস্যাগুলো আপনার যত বড় হয়ে আসার কথা হয়তো ততটা বড় হবে না। আপনার সন্তান পড়াশোনা করছে না, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার সন্তানের পড়াশোনাটা ভালো কেন লাগছে না? আপনি সবসময় এটা ভাবছেন যে আমার সন্তান পড়াশোনা করছে না। আপনি অনেক কিছু পাস করে অনেক ঝুলিতে বড় বড় সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু একটা চাকরি পাচ্ছেন না। আপনি কি কখনো ভেবেছেন যে আমার জন্য চাকরিটা কেন মার্কেটে নেই? কখনো ভেবেছেন? এরকমই কোনো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে সরাসরি হাজির হয়ে গেছেন, দেখবো কে বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, আমি আগের দিন ফোন করেছিলাম, আমার ফোনটা কেটে গিয়েছিল, আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। আচ্ছা বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? রায় আমার মেয়ের নাম। জন্ম তারিখ বলুন। 20-1-2000 7:50 সকালবেলা, সন্ধ্যেবেলা 7:50। কোথায় জন্ম? কলকাতা। কলকাতায় জন্ম, আচ্ছা ভালো কথা। কি বারে জন্ম ছিল? বৃহস্পতিবার। আচ্ছা বৃহস্পতিবার, দেখি আপনার মেয়ের জন্ম ছক, মেয়ের জন্ম বৃহস্পতিবার, সিংহ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, মানে বৃহস্পতির দশায় জন্ম হয়েছে, পূর্ণিমা তিথিতে। আগের দিনই বোধহয় আপনার সঙ্গে কথা হয়েছে, তাই তো? আচ্ছা যাই হোক, এবার জন্ম ছকের মধ্যে মেন সমস্যাটা কোথায় দেখি। জন্ম ছকের মধ্যে সমস্যা আগের দিনও বোধহয় বলেছি। এখন সমস্যা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম ভাবে বৃহস্পতি শনির অবস্থান করছে, শনিটা নিচস্থ হয়েছে, এইটাই হচ্ছে মেন প্রবলেম। তো এখন ওর জীবনে আলটিমেট কি উন্নতি রয়েছে, কোন দিক থেকে জীবনে এগোবে, এরকমই কিছু প্রশ্ন, তাই তো? তো দেখুন, মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে, কেরিয়ার ওরিয়েন্টেড, মানে ওর মধ্যে একটা কেরিয়ার ব্যাপারটা খুব মানে ভালোবাসার জায়গা, নিজের কেরিয়ারটাকে খুব ভালোবাসে, এটা ঘটনা। কিন্তু কেরিয়ারটা তৈরি হতে গিয়ে দেখুন দশমভাবে, দশম ভাব হচ্ছে আমাদের কর্মের ভাব, সেই কর্মের ভাবে যদি কোনো নিচস্থ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু সহজে দেয় না, সেটা কিন্তু বেশ লেটে দেয়, পরে দেয়, বোঝা গেল? তো এখানে দেখুন নবম, এখানে যে ওর কর্মের যে জায়গা সেখানে কিন্তু শনি কিন্তু নিচস্থ হয়েছে। তাহলে শনি নিচস্থ হলে কি হয়, তার মধ্যে যে মানে কোয়ালিটি রয়েছে, তার মধ্যে যে কর্মক্ষমতা রয়েছে, তার মধ্যে যে বুদ্ধি রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ অ্যাপ্লাই করেও সঠিকভাবে নিজের জায়গা তৈরি করতে পারছে না, এটা হচ্ছে প্রবলেম, তাই তো? আপনাকে একটা কাজ, হ্যাঁ তো এবার ব্যাপারটা আমি বলি আপনাকে। এবার নার্সিং পড়ছে, এবার নার্সিং পড়তে দেখুন ওর জন্য নার্সিং কি আদৌ সুইটেবল? 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা এখানে দেখাচ্ছে রবি, বুধ, কেতু যোগ রয়েছে দেখুন। আচ্ছা এখানে ষষ্ঠ ভাবটা থেকে কর্ম কিরম করব সেটা কিন্তু বিচার হয়, কর্ম কিরম করব। এখানে দেখুন বুধ কেতুর যোগ রয়েছে, বুধ কেতু কিন্তু ওর বুদ্ধি ভ্রষ্ট করে দেয়, যে বুদ্ধিটা রয়েছে সেই বুদ্ধিটাকে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করতে দেয় না, ভুল ডিসিশান নেয়। আজকে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, এই যে ও নার্সিংয়ের জন্য চেষ্টা করছে, আদৌ কি নার্সিংটা ও কন্টিনিউ করবে? আপনার কি মনে হচ্ছে? হ্যালো, ভালো লাগে তো, তাহলে করতে বলুন, যদি সমস্যা হয় তখন আমার কাছে আসবেন। ওকে ওকে। আচ্ছা স্যার আমি একটা কথা বলতে, আপনি ওতে ও কোন দিকে শোবে বা কি ওই দিকটা যদি একটু বলে দেন। ওগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর জন্য যেটা সবথেকে বেটার, আমি বলে দিই, 1 মিনিট একটু ধরুন, আমাকে দেখে নিতে হবে। আচ্ছা ওর জন্য যেটা হচ্ছে সবথেকে বড় টেনশনের যেটা, সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ। ওর বাড়ির জন্য উত্তর পশ্চিম, বাড়ির উত্তর পশ্চিম দিকটা হচ্ছে সবথেকে প্রবলেম দিক, ঠিক আছে? বাড়ির উত্তর পশ্চিম দিকে কি আছে বলুন? আচ্ছা ওটা এখন হোস্টেলে থাকে স্যার। হ্যাঁ ও যেখানে থাকে সেখানকার উত্তর পশ্চিম দিকে কি আছে দেখতে বলবেন। উত্তর পশ্চিম দিকে শুতে না করবেন, উত্তর পশ্চিম দিকে শুলে ওর কিন্তু সব থেকে নেগেটিভ হবে, ঠিক আছে? ওর জন্য নেগেটিভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। হ্যাঁ বলুন, ওর জন্য ভালো হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকটা, দক্ষিণ পশ্চিম, ঠিক আছে? দক্ষিণ দিক না, দক্ষিণ পশ্চিম যে দিকটা, দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিমের দিক পর্যন্ত, এটা হচ্ছে ওর জন্য আইডিয়াল জায়গা, ঠিক আছে? আর উত্তর পশ্চিম কোনটা হচ্ছে ওর জন্য সব থেকে নেগেটিভ জায়গা, ঠিক আছে? বোঝা গেছে? ठीक है सर যাই হোক প্রচুর বন্ধু ওয়েট করছেন সব যদি এখান থেকে শুনে যান তাহলে তো মুশকিল হয়ে যাবে তার জন্য তো আমরা রয়েছি এবং এগুলোকে সম্পূর্ণ বিস্তারিত জানতে হবে ছোট ছোট করে জানলে হবে না দেখি কে আছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো নমস্কার নমস্কার আমি তরুণ কুমার মণ্ডল বলছি তরুণ কুমার মণ্ডল বলুন কোথা থেকে বলছেন উলুবেড়িয়া থেকে বলুন কার বিষয়ে জানবেন আমার ছেলের জন্য আমার ছেলের নাম সংকেত মণ্ডল বুঝলাম না আরেকবার সংকেত মণ্ডল সংকেতের ডেট অফ বার্থ বলুন 21 আগস্ট আচ্ছা 21 আগস্ট 2003 কটার সময় জন্ম বিকেল বেলা 5:50 5:50 কোথায় জন্ম জন্ম কোথায় জন্মস্থান উলুবেড়িয়াতে তো হ্যাঁ আচ্ছা উলুবেড়িয়াতে জন্ম হয়েছিল আচ্ছা দেখি কি বলছে কি বারে জন্ম জন্মবারটা জন্মবার হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার কুম্ভ লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র মানে চন্দ্রের দশায় জন্ম হয়েছে কৃষ্ণ নবমী তিথিতে জন্ম হয়েছে ঠিক আছে আচ্ছা খুব ভালো জন্মছক বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবারই জন্ম হয়েছে কুম্ভ লগ্ন আমি যেগুলো বললাম শুনতে পেলেন হ্যালো হ্যালো আপনি টিভিতে যেন না টিভিতে শুনবেন না কারণ টিভিতে শুনলে আপনি আমার সাথে কথা বলতে দেরি হবে আচ্ছা রোহিণী নক্ষত্র মানে নক্ষত্রটা খুব ভালো নক্ষত্র রোহিণী নক্ষত্র খুব ভালো নক্ষত্র ঠিক আছে এখন জন্ম ছকের মধ্যে কোথায় সমস্যা মঙ্গল গ্রহ বকরি মঙ্গল গ্রহ যদি জন্ম ছকে বকরি থাকে তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয় পরিষ্কার স্পষ্টভাষী হয় এবং ওর মধ্যে লেজিনেসটা কিন্তু অনেকটা বেশি হবে কিরকম লেজিনেস মানে সব সময় শুয়ে থাকা বসে থাকা হেলান দিয়ে বসা নরম জায়গায় বসা এই জিনিসগুলো ওর মধ্যে কিন্তু হবে ঠিক আছে জন্ম ছকের মধ্যে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে স্টেবিলিটির জায়গায় যেটা পড়াশোনার জায়গা মেন সেটা হচ্ছে চন্দ্র রাহু বসে রয়েছে চন্দ্র রাহুর যোগ হচ্ছে মাইন্ডটাকে ডাইভার্টেড করে দেয় ঠিক আছে মন ভীষণ চঞ্চল হয়ে যাবে এই জায়গাটা কিন্তু একটুখানি চিন্তা করতে হবে পঞ্চম ভাবে শনি ষষ্ঠ ভাবে খালি সপ্তম ভাবে রবি শুক্র বৃহস্পতির যোগ রয়েছে রবি শুক্র বৃহস্পতির যোগ যেরকম অনুযায়ী ট্যালেন্ট সেই অনুযায়ী ট্যালেন্টে সাকসেস পাবে না ওর মধ্যে কোয়ালিটি যথেষ্ট ভালো আছে ব্রেন ক্যাপাসিটি খুব ভালো রয়েছে ঠিক আছে ব্রেন ক্যাপাসিটি খুব ভালো কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আনতে পারবে না এটা হচ্ছে মেন প্রবলেম ওর স্টেবিলিটি নিয়ে আপনার মেনলি প্রশ্ন কি প্রশ্ন বলুন না খুব ভালো জায়গা ব্রেন তো খুব ভালো বলছে কিন্তু ব্যাপারটা চন্দ্র রাহুর যোগ কিন্তু মাইন্ড ডাইভার্টেড করে দেবে মনটাকে চঞ্চল করিয়ে দেবে এই চন্দ্র রাহুর যোগটাকে ঠিক করাতে হবে আগের ছকটার মতো এই ছকটাতেও বলবো যে ওর যেন উত্তর পশ্চিম দিকে না শোয় ঠিক আছে উত্তর পশ্চিম দিকটা ওর জন্য খুব নেগেটিভ উত্তর পশ্চিম দিকে না শোয়াটাই ওর জন্য শুভ ঠিক আছে ওকে যাই হোক প্রত্যেকটা মানুষের জন্য জানতে হবে কোন দিকে দেখি কে আছেন নমস্কার নমস্কার কে বলছেন হ্যালো হ্যালো बस जाई हो हेलो हेलो हाँ हाँ मिस्टर आपने सुना था बोलते हैं हमें बोल ची बोलूँ कोथा थे के बोलते हैं हाँ हमें सिलीगुड़ी थे के बोलते हैं अच्छा सिलीगुड़ी थे के बोलते हैं काश मिश्रा जानते चाहिए सेन बोलूँ हमें हमें हस्बैंड के मिश्रा जानते हैं अच्छा हस्बैंड के नाम बोलूँ विजय बाबू अच्छा विजय बाबू डेट ऑफ बर्थ बोलूँ 28 अक्टूबर 1987 টাইম বলুন হ্যাঁ 1987 জন্ম সময়টা মনে হয় ঠিক জানি না সময়টা যা তাহলে তো বলতে পারবো না জন্ম সময় না বললে কি করে বলবো ঠিক আছে জন্ম সময়টা জেনে আমাকে ফোন করবেন নিশ্চয়ই আমি জানিয়ে দেবো ঠিক আছে আর যদি মনে হয় শিলিগুড়িতে আমাকে দেখাতে চান তাহলে আপনি শিলিগুড়িতে যোগাযোগ করতে পারেন আমাদের যে ফোন নাম্বারটা দেখছেন 9674083091 ওই নাম্বারে ফোন করুন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক আমাদের বুকিংগুলো একটুখানি বলে দিই যারা যারা দূরের দর্শক বন্ধু রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই করে এখন শুধুমাত্র 96740830 এই নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে আপনারা ফোন করে নাম বুকিং করাতে পারবেন এবং কত তারিখে যাচ্ছি বাইরে কোন কোন জায়গায় আছি সেগুলো আপনারা কিন্তু ওখান থেকে জানতে পারবেন আর এই মুহূর্তে কোনো ডেট দেওয়া হচ্ছে না ডেটটা বন্ধ রয়েছে দেওয়া আপনারা অবশ্যই করে ফোন করে জেনে নিতে পারবেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার নমস্কার বলুন কোথা থেকে বলছেন আমি কাটোয়া থেকে বলছি কাটোয়া থেকে বলছেন বলুন কার বিষয়ে জানবেন আমি আমার ছেলের বিষয়ে জানবো বলুন ছেলের নাম সরোবর পাঞ্জা আচ্ছা এস বলুন জন্ম তারিখ বলুন। জন্ম 23 জানুয়ারি 2005। 23 জানুয়ারি 2005 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কটার সময় জন্ম? দুপুর 3:10। বিকেল বেলা 3:10 কোথায় জন্ম? আসানসোল। আসানসোলে জন্ম। আসানসোলে জন্ম দেখি আসানসোলে কি বারে জন্ম? রবিবারে। আচ্ছা দেখি কি বলছে রবিবার কিনা দেখে নি। এখানে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে রবিবার মিথুন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র মিথুন রাশি মিথুন লগ্ন আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে শুক্ল চতুর্দশী তিথিতে জন্ম হয়েছে। জন্ম ছক কি বলছে দেখি জন্ম ছকের মধ্যে কোথায় সমস্যা জন্ম ছকের মধ্যে শনি গ্রহ বক্রী তার মধ্যে ওর মধ্যে একটা জিনিস কি একাগ্রতাটা কম ঠিক আছে শনি গ্রহ বক্রী থাকলে স্টুডেন্টদের জন্য একাগ্রতা কম থাকে। জন্ম ছকের মধ্যে দেখুন সেই শনি আবার লগ্নের মধ্যে বসে রয়েছে লগ্নে চন্দ্রও রয়েছে আবার শনিও রয়েছে একাধিক দিক থেকে মানে চন্দ্র যেমন লগ্নে থাকলে তাকে লগন চাঁদা বলা হয় মানে ভাগ্য খুব ভালো সেখানে শনি আর চন্দ্র যখন একত্রিত হয়েছে এটাই হচ্ছে সব থেকে মারাত্মক দোষ। এই শনি চন্দ্রটাকে বলা হয় বীজযোগ। বীজযোগ মানে একটা হচ্ছে ফাস্ট মুভিং প্ল্যানেট আর একটা স্লো মুভিং প্ল্যানেট দুটো একসঙ্গে থাকা এটা খুব নেগেটিভ। এটাতে কি হবে ওর নিজের কোনো ভালো বন্ধু পর্যন্ত নেই যার সঙ্গে ওর মনের কথা শেয়ার করবে এমন কোনো বন্ধু নেই ঠিক আছে ওর কোনো কিছুর ওপরেই খুব একটা বেশি ভালোবাসা তার মধ্যে আকর্ষণ এই জিনিসগুলো ভীষণ কম। এগুলো কম থাকলে কি হবে তার ফোকাসটার মধ্যে কিন্তু প্রবলেম হবে ভবিষ্যতে ঠিক আছে। জন্ম ছকের মধ্যে যেটা দেখাচ্ছে 1 2 3 4 তিনটে ঘর খালি চতুর্থ ঘরে দেখাচ্ছে বৃহস্পতি এটা ভালো পঞ্চম ভাবে কেতু পঞ্চম ভাবে যদি কেতু থাকে তাহলে কোনো না কোনোভাবে একটা বছর ইয়ার লস করিয়েই থাকে। ভালো করে শুনুন জন্মছক বলছে কোনো না কোনো একটা বছর ইয়ার লস করিয়ে দেয় সেটা হয়তো কোনো কারণে নিজে পড়াশোনা না করার জন্য হতে পারে শরীর অসুস্থতা থাকার জন্য হতে পারে বা বাড়িতে কোনো প্রবলেমের জন্য হতে পারে এরকম ধরনের কোনো সমস্যা ওর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এদিকটা খেয়াল রাখবেন। জন্মছক হ্যাঁ আমি দেখছি সেটা দেখে নিচ্ছি পঞ্চম 1 2 3 4 5 পঞ্চমে কিন্তু ষষ্ঠ ভাবে মঙ্গল সপ্তম ভাবে রয়েছে বুধ এবং শুক্র রাজযোগ তাহলে উচ্চশিক্ষা করতে পারবে MBA রিলেটেড পড়াশোনা করতে পারবে এই জিনিসগুলোর জন্য ভালো রয়েছে উচ্চশিক্ষার যোগ যথেষ্ট ভালো রয়েছে। অষ্টমভাবে রবিটা খুব একটা ভালো ফল দেয় না তাও মোটামুটি খারাপ না এবং একাদশভাবে রাহু জন্মছক ভালো যদি শুধুমাত্র একমাত্র যদি কেতু গ্রহের প্রতিকার করা যায় তাহলে ওর জন্য কিন্তু যথেষ্ট শুভ রয়েছে ঠিক আছে। আর কি প্রশ্ন? আচ্ছা যাই হোক তো যারা যারা দূরের দর্শক বন্ধু তাদের জন্য বললাম অবশ্যই করে আপনারা কিন্তু ফোনটা একটু করে নিতে পারবেন 9674083091-এ। আর যদি কলকাতার বন্ধু হয়ে থাকেন তাহলে কলকাতার বন্ধুদের জন্য বলবো সোমবার বৃহস্পতিবার এবং শনিবার 3 দিন আমাকে পাচ্ছেন হচ্ছে শিয়ালদাতে আর পাচ্ছেন হচ্ছে বুধবার দিন আমাকে ব্যারাকপুরে পাচ্ছেন আর যদি চান আপনারা গড়িয়াহাটে দেখাতে চান তাহলে শুক্রবারে পাচ্ছেন আর রোববারে আমাকে রাসবিহারী লেক মলের কাছে পাচ্ছেন ঠিক আছে। দেখি কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, রামপুরহাট থেকে। কার বিষয়ে জানবেন বলুন, মেয়ের নাম বলুন। আচ্ছা, তার জন্ম তারিখ বলুন। 25 সেপ্টেম্বর 2004। আচ্ছা, 25 সেপ্টেম্বর 2004 তাই তো? 2004। বলুন কটার সময় জন্ম? হ্যাঁ, বেলা 12টা। আচ্ছা, বেলা 12টাতে জন্ম। কোথায় জন্ম? রামপুরহাট। আচ্ছা, রামপুরহাটে জন্ম। দেখি কি বলছে রামপুরহাট। আচ্ছা, রামপুরহাটে কিবারে জন্ম ওর? শনিবার। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করবেন, দাঁড়ান একটুখানি দেখে নি। হ্যাঁ, শনিবারে জন্ম বললেন তাই তো? আচ্ছা, দেখি জন্মছক কি বলছে। জন্মছক যেটা দেখাচ্ছে সেটা রবিবারে জন্ম, শনিবার তাই বলুন। হ্যাঁ, শনিবারে জন্ম, ধনু লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম, শুক্ল দ্বাদশী তিথিতে জন্ম হয়েছে। কিবারে জন্ম? এই সরি, এক মিনিট, আমি অন্য একটা জিনিস। আচ্ছা, এখানে সবকটা গ্রহ মার্গি, এটা যথেষ্ট ভালো। তো সমস্যা কোথায় রয়েছে? জন্মছকের মধ্যে সমস্যা লগ্নের দ্বিতীয় চন্দ্র ভালো, তৃতীয় খালি, চতুর্থ খালি, পঞ্চম ভাবে রাহু রয়েছে, ষষ্ঠ ভাব খালি, সপ্তম ভাব খালি, অষ্টম ভাবে শুক্র শনির অবস্থান, ঠান্ডা লাগার সমস্যা, বুকের চেস্টের মধ্যে কোনো প্রবলেম, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে। ভাগ্য সম্পূর্ণ সাথ দেয় না, এটা ওর দুর্ভাগ্য। মানে ও যেরকম চেষ্টা করছে সেই অনুযায়ী নিজের রেজাল্ট তৈরি করতে পারে না কোনো বিষয়ে। और ये जगह समस्या एवं एन जेटा टेंशन कर जीवने कौन सेक्टर धरबे एटा निये बेशी चिंता है कि ना एटाई निये आपनार मेनलि प्रश्न राइट कि हाँ तो एखाने जेटा देखाচ্ছে देखुन এই যে জন্ম ছকের মধ্যে রবি মঙ্গল বৃহস্পতির যোগ রয়েছে এটা যেমন একদিক থেকে ভালো সেরকম চতুর্থ ভাবে রাহু থাকার জন্য এই পঞ্চম ভাবে রাহু থাকার জন্য ডিসিশনটাকে ওর ভুল করিয়ে দেবে মানে একটা জিনিস চিন্তা করে কংক্রিট চিন্তা ভাবনা করে ভাবলো কিন্তু করলো দেখবেন অন্য কাজ বোঝাতে পারছি আমি কি বললাম একদম একদম এই যে জায়গাটা এটা কিন্তু ওর জীবনে ভবিষ্যতের জন্য খারাপ এমনি কিন্তু মেয়ে খুব ভালো ট্যালেন্টেড মেয়ে শরীরের দিকে শুধু খেয়াল রাখতে হবে চেস্ট ওরিয়েন্টেড কিছু ট্রাভেল আসতে পারে এই দিকটা কে দেখতে হবে আর ওর জন্য আমি কয়েকটা শরীরের বিষয় বলে দিই সেটা হচ্ছে ওর স্কিনের কোনো ট্রাভেল আসতে পারে স্কিন সংক্রান্ত কোনো সমস্যা নার্ভ রিলেটেড কিছু ট্রাভেল এবং ইউরিনাল সেক্টর এই তিনটে সেক্টর নিয়ে একটু কিন্তু চিন্তা রয়েছে এদিকটা একটু খেয়াল রাখবেন কারণ लग्नपति बृहस्पति से क्योंकि रवि मंगल संगे बसे रही है यही तीनटे नहीं अपना क्योंकि एक चिंता थको ठीक है जैक और किस प्रश्न এটা আমি একটুখানি সামনা সামনি আসলে ভালো হয় অনেক কিছু বিস্তারিত দেখার দরকার ঠিক আছে বলুন আমি বলছি মাধ্যমিকের পর কি ও সায়েন্স নেবে সায়েন্সেরই তো চার্ট এটা তো সায়েন্সই নেবে সেটা তো সায়েন্স নিয়ে তো কোনো ইয়ে নেই দ্বিধা নেই মানে সায়েন্স তো নেবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে সাবজেক্টটা চুজটা হচ্ছে মেন ওর ঠিক আছে এর জন্য একটু আসলে ভালো হয় আমার ঠিক আছে আচ্ছা যাইহোক যারা কলকাতার বন্ধুরা রয়েছেন তাদের তো বললাম আর দূরের বন্ধুদের জন্য আবারও বলবো 9674083091 এ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি বর্তমান ভাতার থেকে বলছি এসকে আব্দুল হানি বলছি আচ্ছা কার বিষয় জানতে চাইছেন আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই ছেলের বিষয় বলুন ছেলের নাম কি ছেলের নাম শেখ আমির সোহেল আচ্ছা আমিদের বলুন ডেট অফ বার্থ বলুন 2002 আচ্ছা ভালো কথা 2002 কটার সময় জন্ম সন্ধ্যে 8:02 সন্ধ্যাবেলায় 8:02 কোথায় জন্ম হ্যাঁ বলুন জন্মস্থান বর্তমান কোথায় বর্তমান নার্সিং হোম বর্ধমান ও বর্ধমান আচ্ছা বর্ধমান আচ্ছা বর্ধমানে জন্ম বর্ধমান আচ্ছা কি বারে জন্ম হয়েছিল জানেন শুক্রবার সন্ধ্যা 8:02 আচ্ছা শুক্রবার সন্ধ্যাবেলা 8:02 ঠিক আছে ভালো কথা কন্যা লগ্ন ধনু রাশি পূর্বশারা নক্ষত্র শুক্রের দশায় জন্ম কৃষ্ণ দ্বাদশী তিথিতে জন্ম হয়েছে ঠিক আছে জন্ম ছকের মধ্যে দেখাচ্ছে বৃহস্পতি গ্রহ এবং বুধ গ্রহ দুটো গ্রহ বক্রী অবস্থায় বসে রয়েছে জন্মকালীন জন্ম ছকের মধ্যে চন্দ্র কেতুর অবস্থান চন্দ্র এখানে কেতুর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু তুঙ্গস্থ কেতু তার মধ্যে ওর মধ্যে একটু চাপা স্বভাব হবে ও কিন্তু সহজে কোনো কিছু প্রকাশ করবে না একটু নিজের মধ্যে নিজে থাকার একটা মানসিকতা থাকবে অনেক ভালো পড়াশোনা করলেও পরীক্ষার হলে কিন্তু সেম লেখা লিখে দুজনে ওর বন্ধুরা দুজন সেম লেখা লিখলেও এক বন্ধু বেশি নাম্বার পেয়েছে আপনার ছেলে কম নাম্বার পেয়েছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতেই হবে আপনি কি দেখেছেন সেটা হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমার কথা কি বলছি হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ তো এখানে আমি যে কথাটা প্রশ্নটা করলাম সেই প্রশ্নটার উত্তরও পেলাম না যে কখনো খাতা কি চেক করেছেন দেখেছেন যে ওর নাম্বার কম পেয়েছে না নাম্বার ভালোই পেয়েছে আমি সে কথা বলছি না সেম জিনিস দুজনে লিখেও এক বন্ধু বেশি নাম্বার পেয়েছে এক বন্ধু কম মানে ওর আপনার ছেলে নাম্বার কম পেয়েছে এই জিনিসটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন জানতে পারবেন যে সেম লেখা লিখেছে দুই বন্ধু কিন্তু দেখবেন ও নাম্বার একটু কম পেয়েছে আপনার যে বন্ধু লিখেছে এই ঘটনা ঘটতেই হবে এটা কিন্তু ভবিষ্যৎ জীবনে বাড়বে টিচারের থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবে না এটা হচ্ছে একটা প্রবলেম এবং আপনাদের বাড়িতে কিছু শত্রুতা রয়েছে এটা মাথায় রাখতে হবে আপনাদের যে বাড়ির দক্ষিণ দিক সেই দক্ষিণ দিকের কোনো মানুষের থ্রু দিয়ে এখানে শত্রুতার যোগও কিন্তু রয়েছে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সেখান থেকে বাড়ি থেকে বেরোনোর কোনো জায়গা রয়েছে কিনা সেটিকেও আপনাকে দেখতে হবে দক্ষিণ পশ্চিম কোণ হ্যালো বেরোনোর জায়গা রয়েছে এটাও হচ্ছে সমস্যা যে আপনাদের বাড়িতে কিন্তু কিছু শত্রুতা রয়েছে এদিকটা কিন্তু আপনাকে সচেতন হতে হবে ঠিক আছে যাই হোক আপনি পারলে যদি বর্ধমানে পারেন আপনি বর্ধমানের চেম্বারে যোগাযোগ করতে পারেন, সেখানে আমি অবশ্যই করে আপনার সঙ্গে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। বর্ধমানে আপনি তিনকোনিয়া বাস স্ট্যান্ড রয়েছে, ওখানেই সব বলে দেবে। আপনি 9674 যে নাম্বারটা দেখছেন 9674083091 ওই নাম্বারে একটু ফোন করুন, ফোন করলে সব বলে দেবে, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকটা মানুষের কোথায় সমস্যা আছে এটা কিন্তু বের করাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবনে হতেই পারে আপনি আজকে ভাবছেন যে সেরকম কিছু সমস্যা নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই সমস্যাগুলো সামনে চলে আসে। দেখি নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে কে বলছেন? আমার নাম দুর্গা রায়। কি রায়? দুর্গা রায়। দুর্গা রায়, কার বিষয় জানবেন? আমার বিষয়ে একটু জানবো। আপনার নাম দুর্গা রায়? আচ্ছা, দুর্গা রায় আপনি বললেন, তাই তো? জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 23 জুন। 23 জুন 1986। টাইম বলুন। ভোরবেলা 4:09। ভোরবেলা 4:09 জন্ম। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায় জন্ম। কি বারে জন্ম? মানে ওটা ইংলিশ মত সোমবার, আর বাংলা মতে রোববার ধরা হয়। আচ্ছা, ঠিক আছে, দেখি জন্মছক কি বলছে। সোমবার দেখাচ্ছে এখানে, মানে সোমবার রাত, মানে রোববার রাত্রিরে সোমবার ভোর। আচ্ছা, বৃষ লগ্ন, ধনু রাশি, পূর্বশারা নক্ষত্র, শুক্রের দশায় জন্ম, কৃষ্ণ প্রতিপদ তিথিতে জন্ম হয়েছে, জন্মছক তাই বলছে। জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল গ্রহটা বক্রি হয়ে গেল। আচ্ছা, জন্মছকের মধ্যে কি সমস্যা তাহলে? জন্মছকের মধ্যে বা এই তো আপনার জীবনে এখন কিন্তু বেশ চাপ চলছে, মানে আপনি এখন দিশাহারা হয়ে পড়ছেন যে এখন কি করলে ভালো হয় আপনি নিজে বুঝতে পারছেন না। আমি সম্পূর্ণ বলতে পারছি না অনেকগুলো বিষয়ের ওপর, মানে এখন যেটা চলছে জন্মছকে যা বলছে, একটু হোল্ড করুন, আমি একটুখানি দেখে নিই। এই ছকটা কিন্তু সামনাসামনি ছাড়া হবে না, একদম পরিষ্কার বলছি, হবে না। এটা এটা আপনাকে আসতেই হবে, কারণ আপনার প্রায় 2015 থেকে আপনার সমস্যা শুরু হয়েছে। 2015 সাল থেকে সমস্যা শুরু হয়েছে, রাইট? কি রং? তাই তো? এখন একদম মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা চলছে, তাই না? সেরকমই অবস্থা, মানে এখন আপনি খুব নার্ভাস হয়ে পড়েছেন, এই ছকটা তাই বলছে। একটুখানি বোঝার ব্যাপার রয়েছে, একটু সামনাসামনি আসলে আমার মনে হয় ভালো হয়। তবে আপনার জীবনে একটা সুখবর বলি, যে আপনার জীবনে কিন্তু এই মুহূর্তে 2020টা কিছুটা হলেও বেটার টাইম চলবে, মানে ভালো আসবে, এবং আপনার জন্য একটা ভালো ব্যবসার কিন্তু অফার বা ব্যবসা কিন্তু যোগ কিন্তু দেখাচ্ছে এখানে জন্মছকে। সেখান থেকে কিন্তু জীবনে আপনি উন্নতি করতে পারবেন চরম শিখরে, এটা বলতে পারি। তো একটুখানি যোগাযোগ বলুন। হ্যাঁ, বলছি চাকরির ব্যাপারে কোনো না, চাকরির থেকে ব্যবসা অনেক ভালো আপনার জন্য। এই জন্যই তো বললাম যে একটা শুভ সুযোগ রয়েছে, কোনো রকম ভালো কোনো চাকরি, ঠিক আছে, সরি চাকরি না, ব্যবসা, ভালো কোনো বিজনেসের যোগাযোগ, এটা কিন্তু আসার সম্ভাবনা দেখাচ্ছে এখানে। এটাই আমি বলবো 2020 সালের জন্য আপনার জন্য সব থেকে সুখবর, ঠিক আছে? ওকে, আর যদি মনে করেন আপনি, হ্যাঁ বলুন বলুন তাড়াতাড়ি। বিয়ের ব্যাপারে একটু বলা যাবে? আজকে একদম শেষ হয়ে গেছে, তাও বলছি সপ্তম ভাবে এখানে শনি অবস্থান করছে। সপ্তম ভাবে শনিটা মোটেই ভালো না, কারণ সপ্তম ভাবে যদি শনি থাকে এটা সব থেকে লেট প্ল্যানেট, জীবনটা, বিবাহিত জীবনটা অনেক দূরে করে দেয়, ঠিক আছে, অনেকটা দূরে করে দেয়। তো বিবাহ হতে গিয়ে বা দেরি হয়, এবং বিবাহ যদি হয়েও যায় সেটা কন্টিনিউ হতে গিয়ে প্রবলেম হয়, এটা হচ্ছে প্রবলেম। আপনি একটু যোগাযোগ পারলে করুন, আমি অবশ্যই করে আপনাকে সবকিছু জানাবো। বিবাহ হয়েছে? না, এখনো হয়নি। তাহলে বুঝতে পারছেন দেরি হবে, বিবাহ অনেক দেরি হবে। যাই হোক, আজকে একদম সময় শেষ, আজকে আপনাদের সঙ্গে সরি কথা বলতে পারছি না, অনুষ্ঠান একদম শেষ হয়ে গেল। সময় কারোর জন্য ওয়েট করে না। আপনি যদি সত্যিকারের মনে করেন যে আপনার জীবনটাকে বদলাতে হবে, তাহলে অবশ্যই করে যোগাযোগ করুন। আপনারা যোগাযোগের জন্য নাম্বারটা রেখে দিন 9674083091। অবশ্যই করে এই ফোন নাম্বারে ফোন করলে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত পেয়ে যাবেন, যে কলকাতা বা কলকাতার দূরে কোথায় আমাকে কবে পাচ্ছেন। আজকের মতো বিদায় নিই, শুভ সন্ধ্যা, নমস্কার।